শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জামিন। ইডির বিশেষ আদালতে জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়, প্যারোলে মুক্ত ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, তার মধ্যেই তিনি জামিন পেলেন। এবং আমরা জানি 23 জুলাই 2022 নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় এবং তার দুটি ফ্ল্যাট বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে 50 কোটিরও বেশি নগদ উদ্ধার করা হয়েছিল। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো আদালত সূত্রের খবর, দেবশ্রীতা, অর্পিতা মুখোপাধ্যায় জামিন হয়েছে। তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল তার ফ্ল্যাট এবং বাড়ি থেকেই, কিন্তু প্রায় 50 কোটি নগদ টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা। এবং ইডির তরফে দাবি করা হয়েছিল যে অর্পিতা মুখোপাধ্যায় যেহেতু পার্থ ঘনিষ্ঠ বান্ধবী এবং তার বাড়ি থেকেই যেহেতু এই টাকা উদ্ধার করা হয়েছে, প্রায় 2 কোটি টাকার গয়না উদ্ধার করা হয়েছিল এবং গোটা কনস্পিরেসির পার্ট দেখিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। তুমি জানো গত সপ্তাহে শুক্রবার অর্পিতা মুখোপাধ্যায় প্যারোলের আবেদন করা হয়েছিল, প্যারোলে তিনি ছিলেন, তিনি নিজের বাড়িতে গিয়েছিলেন। এবং আজকে সকালবেলা ইডির স্পেশাল কোর্টে অর্পিতা মুখোপাধ্যায় আইনজীবীরা তারা কিন্তু জামিনের আবেদন জানান। তাদের যুক্তি ছিল যে সর্বোচ্চ যে সাজা এই মামলার তার 1/3 টাইম তিনি কিন্তু জেলে কাটিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে সর্বোচ্চ সাজার 1/3 টাইম যদি কেউ জেলে থাকে তাকে কিন্তু জামিন দিতে হবে। এই যুক্তি দেখেই কিন্তু জামিনের আবেদন করা হয়। আদালত সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন, তাকে কন্ডিশন দেওয়া হয়েছে তিনি কলকাতা ছেড়ে বাইরে যেতে পারবেন না, 5 লাখ টাকার বন্ড জমা দিতে হবে এবং তার পাসপোর্ট ইডির কাছে জমা দিতে হবে। অর্থাৎ 23 জুলাই 2022 তোমরা মনে থাকবে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায় তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তার বেলঘরিয়ার ফ্ল্যাটে, তার দক্ষিণ কলকাতার যে ফ্ল্যাট ছিল সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে 50 কোটি নগদ টাকা, একাধিক ডকুমেন্ট, শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলার নথি তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হয়েছিল। এবং আজকে সকালবেলা ইডির স্পেশাল কোর্ট, ব্যাংকশাল কোর্টে, ইডির স্পেশাল কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা পৌঁছে যান, সেখানে তারা জামিনের আবেদন জানিয়েছিলেন এবং তাদের যুক্তি ছিল যে অর্পিতা মুখোপাধ্যায় এর আগে কিন্তু কোনোদিন জামিনের আবেদন জানাননি এবং যেহেতু সর্বোচ্চ যে সাজা এই মামলায় তার 1/3 টাইম তিনি কিন্তু জেলে কাটিয়েছেন এবং সেই যুক্তি দেখিয়ে তার জামিনের আবেদন করা হয়েছিল। পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর তরফে যুক্তি দেখানো হয় যে এখনো কিন্তু এই মামলায় ট্রায়াল শুরু হয়নি, অর্থাৎ বিচার প্রক্রিয়া ইডি আধিকারিকরা শুরু করতে পারেননি। তুমি জানো এর আগে কিন্তু ইডির তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছিল কিন্তু এখনো কিন্তু চার্জ ফ্রেম হয়নি, ট্রায়াল প্রসেস শুরু হয়নি। এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর তরফে যে সওয়াল করা হয় যে এখনো কিন্তু ট্রায়াল প্রসেস শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই যুক্তি দেখিয়ে কিন্তু জামিনের আবেদন করা হয়। এবং যেটা আমরা আদালত সূত্র মারফত খবর পাচ্ছি, 5 লাখ টাকা বন্ডে অর্পিতা মুখোপাধ্যায় একেবারে, প্রকাশ, অর্থাৎ জামিন পেলেও কলকাতার বাইরে যেতে পারবেন না অর্পিতা মুখোপাধ্যায়। ধন্যবাদ প্রকাশ।